হে জগতবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। আর আলোচনাটি যদি কেউ খেয়াল করে, বোঝার চেষ্টা করে, ইনশাল্লাহ ইহকাল এবং পরকালেরই উপকৃত হওয়া যাবে। তবে আজকের আলোচনাটি হলো কাম কামিনীর প্রতি যারা আসক্ত, তারা কিন্তু যে মৃত্যুর পরে তাদের কি হবে সেটা হলো পরে, কিন্তু বাস্তব জীবনে তাদের কি হবে। যে আল্লাহ কিন্তু বলেছিল বর্ষরে একবার, আর নবী বলেছে হে আল্লাহ আমার উম্মতেরা অল্প হায়াত পাবে এবং তারা এরকম পরিস্থিতি জীবনে আসবে, তাদেরকে মাসে একদিন দেওয়া হোক। তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তখন আল্লাহ কবুল করলেন যে হ্যাঁ দোস্ত আপনার কথা রাখলাম, তো মাসে একবার। তো নবী মাসে একবার সিস্টেম করে দিয়েছেন, কিন্তু দেখা যায় যে বর্তমান যে অবস্থা এতে এটা মানা হচ্ছে না। যার যেমন খুশি সে তত হইতেছে দোষী এবং নিজের দেহের থেকে হচ্ছে খরচ, আর এটাই তারা মনে করতেছে ফরজ। আসলে এখানে ফরজ এবং ১৭ ফরজের কথা বলা হয়েছে, আসলে না। যে একজন মানুষ তার দ্বারা যদি একটা সন্তান পৃথিবীতে আসে তখন তার দ্বারা ১৭ ফরজ, কিন্তু যারা বলে এখানে গেলেই ১৭ ফরজ, না বাবা, এই কথাটা যারা বলে তারা এই কাজের জন্য বেশি গরজ। যাই হোক, সেখানে যাব না। তো আজকের যে আলোচনাটি সেটা আমি বোঝাতে চাই, যারা অতিরিক্ত এই নারী কামপ্রেমে লিপ্ত, টাইম নেই গান নেই, যারা এভাবে সেভাবে চলছে এবং অতিরিক্ত এখানে গমন করছে, তাহলে তাদের জীবনে কি হবে। যেমন একটা মানুষকে যখন জবাই করা হয় তখন কিন্তু এই জিনিসটা পাবে না, যৌবনের যে টলমলো যে পানিটুকু এটা জবাই করলে কাউকে পাবে না। তাহলে এটা কোত্থেকে আসে? তখন আল্লাহর সৃষ্টি এমনভাবে ফিটিং করেছে, তখন সেই আকাশে যখন বৃষ্টি মেঘাচ্ছন্ন হয় তখন বৃষ্টি ঝপ করে জমিনে পড়ে। এখন যে কথা বোঝাতে চাচ্ছি যে মানুষের জীবন থেকে, এই দেহ থেকে এই যৌবনী পানিটা যদি যে অতিরিক্ত কারো খরচ করে এবং যারা নিয়মের বাহিরে খরচ করে, তাদের দেখা যায় যে এই শরীরটা, এই শরীরের মেয়াদটা কমে যায়। শরীরের মেয়াদ কমার পরে মানে তার হায়াত কমে যায় এবং দেখা যায় জ্ঞান আস্তে আস্তে হ্রাস পেয়ে যায়। এরপরে সেই মানুষটি বিভিন্ন রোগ আক্রান্ত হতে থাকে, কারণ দেহের রাজা এই দেহটাকে রাখে তাজা আর এটাকে করে মজা ছেড়ে দিচ্ছে যেখানে সেখানে। তখন কি হলো? তখন এই দেহের মেয়াদ যখন ফুরে যায় তখন দেখা যায় একটা মানুষের জীবনে বিভিন্ন রোগ বালাই এটা সেটা এসে কষ্ট করতে করতে করতে, হাঁপানি কাশ হইতে হইতে বা বিভিন্ন রোগে ধরতে ধরতে একটা সময় এই মানুষটি দেহ ত্যাগ করে, তখন কিন্তু সে আল্লাহর কাছে পড়বে ধরা। তো এই জিনিস যারা কন্ট্রোলে নিয়মের মধ্যে থাকে তখন তারা ইহকালে আল্লাহর কাছে ভালো, পরকালেও আল্লাহর কাছে ভালো, এবং পরকালেও তাদের হাশরের দিন তাদের কপালে দেখা যাবে আলো। কিন্তু দেখা যায় যে এই জিনিস যারা অতিরিক্ত খরচ করে ফেলছে তখন তাদের এই আলোটুকু থাকবে না। তো হে জগৎবাসী, আজকে যে আলাপটুকু বোঝাতে চেয়েছি যে এটাই উদ্দেশ্য,
যে আমরা হাঁপানি, বিভিন্ন রোগ, এটা দুর্বল, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, বিভিন্ন কিছুতে যখন মানুষকে পেয়ে যায়, তখন বুঝতে হবে যে এই মানুষটি বয়স হওয়ার আগেই সে এইসব রোগে আক্রান্ত হয়ে গেছে। কেন? যে তার মধ্যে যে তাজা দেহের মধ্যে ছিল, যেই রক্তের সাথে কিট মিশে হয়েছিল তাজা, এটাকেই সে নষ্ট করে ফেলেছে, তখনই দেহটা জীর্ণ শীর্ণ হয়ে যায়। তবে একটা প্রমাণ আপনারা করবেন, যে যারা বিবাহিত তারা দেখবেন যে যতটুকু শক্তি, যতটুকু উৎফুল্ল শরীরে থাকে, ওখানে যাওয়ার পরে কিন্তু শরীরে আর সেই ইমেজ কাজ করে না। তার মানে কি, রাজা চলে গেছে, এই দুনিয়াতে থাকতে সাজা পেতে হবে যারা নিয়মের বাইরে এটা নষ্ট করে। তো যাই হোক, আমি কিছু ইঙ্গিতের মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করলাম। তো হে জগতবাসী, যদি আমাদের এই চ্যানেলের আলাপ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তবে আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।